কুয়াশাচ্ছন্ন ভোর হিমশীতল বাতাসে কাঁপছে রংপুর অঞ্চল। কনকনে ঠান্ডায় পথঘাটে মানুষের আনাগোনাও কম, তবুও জীবিকার তাগিদে বের হতে হয় শফিকুল আলমগীর কিংবা মামুন মিয়ার মতো শ্রমজীবী মানুষদের। তীব্র শীত উপেক্ষা করেই প্রতিদিন নগরীর বিভিন্ন মোড়ে দল বেঁধে কাজের অপেক্ষা করেন শ্রমজীবীরা। এত কষ্টের পরও কারো কারো ভাগ্যে জোটে না কাজ। কোনো রকম আসি, আশায় আশায় যদি হয় না হইলে ঘুরি চলে যাই। কাজ কাম নাই, ঠান্ডাতে আসি, খায়া না খায়া দিন যাওছে। কাম কাজ না থাকলে সাইড পক্ষে অসুবিধা হয়। কৃষি নির্ভর রংপুর অঞ্চলে কর্মসংস্থানের অন্য সুযোগ না থাকায় কৃষিকাজই আয়ের প্রধান উৎস। এর বাইরে ইজি বাইক, ঠেলাগাড়ি ও রিক্সা চালিয়ে সংসার চালাতে হয় শ্রমজীবীদের। তবে তীব্র শীতে আয় কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে দিন আনি দিন খাওয়া এই মানুষগুলো। বাতাসটা বেশি, ভ্যান ধীরে ধীরে চালাচ্ছি, দম নিচ্ছি, চালাচ্ছি, হাত পা ঠান্ডা আসছে। কুয়াশার জন্য গাড়ি চালা যাইতেছে না, লোকজন নেই শহরে, আমরা খেটে খাওয়া মানুষ, কষ্ট হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আবহাওয়াবিদ বলছে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। পূর্বাভাস, এমন পরিস্থিতি থাকবে পুরো জানুয়ারি জুড়ে। উত্তর পশ্চিম দিক থেকে হিমেল বাতাস প্রবেশ শুরু করে, সেটা কিন্তু কনকনে ঠান্ডা লাগার পিছনে অন্যতম একটা কারণ। যেহেতু জানুয়ারি মাস শীতের মাস, অতএব জানুয়ারি মাস জুড়ে, পুরো মাস জুড়েই শীতের এই অনুভূতিটা থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এদিকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাত হলে আরও বাড়তে পারে শীতের তীব্রতা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।